রাত ভাই বাইরে ও কে মারছে ও তোর কে মারছে তারে আমি খায় ফেলামু হ আর পুষ্টি সুস্থ আমি খায় ফেলামু ওই সাহস আমাকে বেড়ে আগুন লাগিয়ে দিয়েছে তুমি যদি ওর চোদ্দ গুষ্টির গায়ে আগুন না লাগিয়ে দাও তাহলে আমি নিজে আত্মহত্যা করবো ভাইয়া বিল্লাল মিশরি বাইচা থাকতে রাজা মিশরিরে কেউ মারতে পারবো না ওই সাহসের বাচ্চা সাহস তুই আমার পায়ের গায়ে আগুন লাগাই দিত সাহস তুই জমিনে থাক আর পাতালে থাক চোদ্দ হাত মাটির নিচে থাকলো তোর আমি তাই না বাইর কইরা এমন টর্চারিং করুম যা দেখা বাংলাদেশের মানুষের বুক কাইপা উঠবো শুধু তরে মারলে আমার প্রতিশোধ না হইব না তোর চোদ্দ গুষ্টি আমি খতম করে দেব আমি তোর জন্য আর যাই ওই দেহটার মধ্যে থেকে জানটা তাই না বাই করে ফেলাবো আমার নাম বিল্লাল মিশরি ভালো মতো লেখাপড়া করবে বুঝলে আচ্ছা ঠিক আছে বাবা কি হলো হঠাৎ গাড়ি ব্রেক করলে কেন কারা যেন রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে রকি কে তুমি বাবায় নাম রাখছিল বিল্লাল মিশর থেকে ঘুরাইবার পর সবাই বিল্লাল মিশরি কয়ে ডাকে আবার সারা দেশের মানুষ আমার টাকায় মাস্তান বলে চিনে আমার কাছে কি চাও তার জীবন আমার জীবন নিলে কি তোমার জীবন বাঁচাতে পারবে ওই নোটক নোটক ডাকায় মাস্তানের সামনে নোটক টক করুম আমি তুই শুধু শুনবি আর জাইলের চোখ ফাঁকি দেয় যেমন মানুষ বাঁচবার পারে না তেমন বিল্লাল মিশরির চোখ ফাঁকি দেয়া কেউ বাঁচবার পারে না তোর পোল আমার বাইরে মারছে আমার বাইরের গায়ে আগুন দিচ্ছে আইস তোর আমি তোর খুন করুম খুন ওই জানের বয় কেউ মুখ খুলবো না কোনো সাক্ষী থাকবো না কোনো কথা কইবো না ভাইয়া বাবা নেই ভাইয়া বাবাকে খুন করে ফেলেছে ভাইয়া বাবা বাবা তাহলে রকি কোথায় রকি হাসপাতালে রকি রকি বাবাকে মেরে ফেলেছে ভাইয়া ওর জীবনের কোনো ঝুঁকি নেই কিন্তু পাটা মনে হয় রাখা যাবে না আল্লাহর কসম ভাইয়া ওই খুনিটাকে আমি ছাড়বো না ভাইয়া ওই খুনিটাকে আমি ছাড়বো না 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 আমি থাকতে তোর কিছু করতে হবে না আমি পুলিশ অফিসার বাবার খুনিকে আমি ঠিকই খুঁজে বের করবো আমি এর প্রতিশোধ নেব এর প্রতিশোধ আমি নেব।